স্বাধীনতার 50 বছরে দেশে খাদ্যশস্য উৎপাদন বেড়েছে 3 গুণ। এ সময়ে বিশ্বে গড়ে 2.3% উৎপাদন বাড়লেও বাংলাদেশে বেড়েছে 3%। খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এটিকে বড় সাফল্য হিসেবে দেখছেন কৃষি বিশেষজ্ঞরা। তবে কৃষিতে জিডিপির অবদান কমছে, দেশে বাজেটের আকার বড় হলেও সে অনুপাতে বাড়ছে না কৃষি বাজেট। মাইনুল শোভনের রিপোর্ট। সুজলা সুফলা কৃষি প্রধান বাংলাদেশ, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এখনও কৃষিতে জড়িত দেশের প্রায় 50% মানুষ। স্বাধীনতার পর দেশে বছরে 1 কোটি টন খাদ্যশস্য উৎপাদন হতো। বিগত 50 বছরে এ খাতে পরিস্থিতির সবচেয়ে বেশি দৃশ্যমান পরিবর্তন হয়েছে। বর্তমানে বছরে গড় উৎপাদন 4 কোটি টন। অতি প্রয়োজনীয় শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে হাঁটছে দেশ। সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ধান উৎপাদনে। বছরে গড়ে 80,000 হেক্টর ফসলি জমির পরিমাণ কমলেও ধান উৎপাদন বেড়েছে 3 গুণ। 50 বছর আগে 7 কোটি মানুষের জন্য 3 মিলিয়ন টন চাল আমদানি হতো, কিন্তু বর্তমানে 17 কোটি মানুষের জন্য উদ্বৃত্ত খাদ্যশস্য উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে দেশ। গত 50 বছরে আমাদের খাদ্যের উৎপাদন প্রায় 3% হারে বেড়েছে, কিন্তু সারা বিশ্বের যদি আমরা হিসেব নিই তাহলে দেখা যাবে যে সারা বিশ্বে খাদ্যশস্যের উৎপাদন 2.3% হারে বেড়েছে। 3 গুণেরও বেশি আমাদের মানে দানা জাতীয় ফসলের উৎপাদন বেড়েছে। স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে নিয়মিত রপ্তানি পণ্যের তালিকায় যুক্ত হয়েছে আলু, মাছ ও সবজি। বর্তমানে মিঠা পানির মৎস্য উৎপাদনে বিশ্বের 4র্থ স্থানে বাংলাদেশ। কৃষি গবেষণা কাউন্সিলের হিসাবে সম্প্রতি কয়েক বছর ধরে বছরে প্রায় 6% হারে বাড়ছে আলুর উৎপাদন, আর শাকসবজির উৎপাদন বাড়ছে গড়ে 5% হারে। আধুনিক জাত ও কৃষিতে আধুনিকীকরণের ফলে খাদ্যশস্যের বাড়তি উৎপাদনের এই চিত্রের বিপরীতে ক্রমাগত কমছে ফসলি জমি। সরকারের কৃষি তথ্য সার্ভিসের হিসেবেই গেল 50 বছরে কমেছে 30 লাখ হেক্টর ফসলি জমি। বর্তমানে প্রতিদিন কমছে 220 হেক্টর ফসলি জমি। জমি রক্ষায় এখনই উদ্যোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কৃষি জমি যাতে অকৃষি খাতে ব্যবহৃত না হয় তার জন্য কিছু নিয়ম কানুন মেনে চলা, এবং এর জন্য কিন্তু আইন আছে, এবং আইন আছে কিন্তু আইনটা তো মানতে হবে। ক্ষতি পুষিয়ে নিচ্ছি কেবল আমরা কৃষি পণ্যের যে ইল্ড, যেটাকে আমরা বলি ফলন বাড়িয়ে এবং নিবিড়তা বাড়িয়ে বৈচিত্র্য বাড়িয়ে এগুলো আমরা করছি, কিন্তু এরও কিন্তু একটা সীমা আছে। সেই জন্য আমাদের চাষযোগ্য কৃষি জমি আমাদের সুরক্ষা করতে হবে। ঘামে শ্রমে কৃষকরা বাড়তি ফসল উৎপাদন করলেও সমস্যা বেড়েছে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থাপনায়, ফলাফল ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক। জিডিপিতে কৃষিখাতের অবদান নির্মগামী। স্বাধীনতার পরপর 50% অবদান ছিল কৃষিখাত থেকে, আর এখন তা মাত্র 14%। কৃষিখাতে যে জিডিপির কন্ট্রিবিউশন কমছে এর অর্থ এই নয় যে কৃষিখাতে উৎপাদন কমছে, উৎপাদন কিন্তু বাড়ছে। আমরা আটকে গেছি যে আমাদের কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ, এইখানে মূল্য সংযোজন এবং সেই প্রক্রিয়াজাতকৃত বা মূল্য সংযোজিত পণ্যের বাজারজাতকরণ এবং মৌলিক দাবি তাদের ফসলের ন্যায্য মূল্য পান। বাজেটে ক্রমাগত কমছে কৃষিতে বরাদ্দের পরিমাণ। 1972-73 অর্থ বছরে 786 কোটি টাকার মোট বাজেটের মধ্যে 101 কোটি টাকা, অর্থাৎ মোট বাজেটের প্রায় 15% বরাদ্দ ছিল কৃষিতে, যা কমতে কমতে এখন প্রায় 5%। পণ্য উৎপাদনে কৃষকদের জন্য ভর্তুকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। প্রবৃদ্ধিটা ত্বরান্বিত করতে হবে, এবং সেটা যদি করতে চাই তাহলে কৃষির বাজেট বাড়াতে হবে, এবং কৃষিখাতে যেই আমাদের প্রণোদনা দেওয়া হয় এবং ভর্তুকি দেওয়া হয় সেটার পরিমাণ এবং মাত্রা দুটোই বাড়াতে হবে। কৃষকদের অক্লান্ত পরিশ্রম আর সরকারি কৃষি বান্ধব নীতির ফলে বিগত 50 বছরে উদ্বৃত্ত খাদ্যশস্য উৎপাদনে সক্ষমতা অর্জন সম্ভব হয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, কৃষিকে কেবল খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার অবলম্বন হিসেবে না দেখে বরং এর বাণিজ্যিকীকরণ বাড়ানো গেলে আগামীর কৃষিতে বিশ্বে নেতৃত্ব দেবে বাংলাদেশ। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা।